তো আরএনএফআই র্যালিফে তাদের নতুন অ্যাপ নতুন ভাবে নতুন অবতারে প্লে স্টোরে লঞ্চ করে দিয়েছে। তো কি কি এই অ্যাপে আপডেট করা হয়েছে, কি কি অ্যাপে অ্যাড করা হয়েছে পুরো জানবো এই ভিডিওতে। তো চলুন চলে যাই আরএনএফআই অ্যাপে। তো প্রথমে প্লে স্টোরে গিয়ে র্যালিফে আরএনএফআই এর অ্যাপটিকে আপডেট করে নিন এবং আপডেট করার পরে অ্যাপটি ওপেন করুন। অ্যাপটি ওপেন করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে ইউজার নেম অথবা মোবাইল নাম্বার। ইউজার নেম মানে আপনার রিটেলার আইডি অথবা রিটেলার আইডির সাথে যে নাম্বারটা রেজিস্টার আছে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। যে কোনো একটা এখানে দিন এবং নিচে এখানে পাসওয়ার্ড দিন এবং এই অ্যারো সিম্বলে ক্লিক করুন। এখন অ্যারো সিম্বলে ক্লিক করতেই এরকম একটা ইন্টারফেস খুলে গেছে। দেখুন এখানে উপরই আপনার রিটেলার আইডি বা রিটেলার কোডটি শো করছে। তার নিচে ঠিক দেখুন আপনার মেন ওয়ালেট ব্যালেন্স দেখাচ্ছে 389.44 টাকা। এখানে আপনার 300 টাকা পুরোপুরি লক থাকে, মানে যেটা আপনি 300 টাকা কখনোই ব্যবহার বা উইথড্রল করতে পারবেন না, কোম্পানি এটাই রুল। তার ডান দিকে দেখুন মোর ওয়ালেট বলে একটা অপশন দেখাচ্ছে, এখানে ক্লিক করতেই দেখুন আপনার ইউপিএস ওয়ালেট শো করছে, যেটা কি আমার ইউপিএস ওয়ালেটে 1003 টাকা 14 পয়সা পড়ে আছে। তার উপরেই দেখুন একটি নোটিফিকেশন বেলের সিম্বল আছে, এখানে ক্লিক করুন। দেখুন এখানে কোম্পানির আপডেটেড মেসেজ এখানে সব শো করে, আর ডান দিকে আছে নোটিফিকেশন, এখানে ক্লিক করলে নোটিফিকেশানগুলো আপনি জানতে পারবেন। তার পাশেই রয়েছে দেখুন সেটিংসের অপশন, সেটিংসের সিম্বলে ক্লিক করুন। ক্লিক করতেই দেখুন আপনার এখানে নাম, রিটেলার আইডি, ইউজার টাইপ মানে আপনার রিটেলার, ডিস্ট্রিবিউটর, পার্টনার না সুপার ডিস্ট্রিবিউটর এখানে দেখাচ্ছে, আপনার ফোন নাম্বার, ইমেল আইডি, আপনার দোকানের নাম, প্যান নাম্বার, VSTS কোড দেখাচ্ছে, এখানে কোম্পানির ব্যাঙ্ক ডিটেলস দেখাচ্ছে। যদিও কোম্পানির ব্যাঙ্ক ডিটেলস এখানে আপডেট করা হয়নি, দেখুন আমি ক্লিক করছি, দেখুন এখানে বলছে ইউ ডো নট হ্যাভ পারমিশন, প্লিজ কন্ট্যাক্ট টু ইয়োর ASM। তো কোম্পানি ব্যাঙ্ক ডিটেলস এখানে পরে আপডেট করে দেবে। এখানে দেখুন ভিডিও টিউটোরিয়াল, কোম্পানির যেসব ভিডিও লঞ্চ হয় সেই ভিডিওগুলো এখানে দেখতে পাবেন। হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে আপনি আপনার ডিস্ট্রিবিউটার, পার্টনার, সুপার ডিস্ট্রিবিউটার এবং ASM সম্বন্ধে জানতে পারবেন। চলুন এখানে আমি আগে ক্লিক করে দেখাই। এখানে দেখুন আপনার ডিস্ট্রিবিউটার কে আছে, কী নাম, কী তার ফোন নাম্বার সব এখানে দেখাচ্ছে, ডিস্ট্রিবিউটারের কোড কি সেটাও এখানে দেখাচ্ছে, যেটা কি পুরনো ভার্সনটায় কী ছিল আপনার ডিস্ট্রিবিউটার কে আছে আপনি জানতে পারতেন না, কি আপনার ডিস্ট্রিবিউটারের নাম্বার আপনি জানতেন না, যদি আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে যায় তো আপনি জানতে পারতেন না। কিন্তু এখানে আপনি অ্যাপে লগ ইন করলে আপনার ডিস্ট্রিবিউটারের নাম্বার, নাম দেখতে পাচ্ছেন। ধরুন আপনার ডিস্ট্রিবিউটার ইনঅ্যাক্টিভ হয়ে গেল বা আপনি আপনার ডিস্ট্রিবিউটারকে কল করলেন, ডিস্ট্রিবিউটার বলছে আমি কাজ করছি না এখন আরএনএফআইয়ে, আমি কাজ ছেড়ে দিয়েছি, তো আপনি সেক্ষেত্রে তখন কি করবেন, অনেক সমস্যায় পড়েন সার্ভিস এবং সাপোর্টের জন্য। তো এখানে কি একটা ভালো অপশন দেওয়া হয়েছে, যদি আপনার ডিস্ট্রিবিউটার ইনঅ্যাক্টিভ হয়ে যায় তো আপনি তখন আপনার ডিস্ট্রিবিউটারের যে উপরের আইডি, পার্টনার আইডি, আপনি আপনার পার্টনারের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। দেখুন এটি বাঁদিক, স্ক্রিনটা বাঁদিকে সরান, দেখুন এখানে আপনার পার্টনারের ডিটেলস দেখাচ্ছে, আপনার পার্টনারের নাম এবং পার্টনারের যে কন্ট্যাক্ট নাম্বার এখানে দেখাচ্ছে। এরপর ধরুন আপনার পার্টনারও ইনঅ্যাক্টিভ হয়ে গেল, তাহলে আপনি কি ডাইরেক্ট আপনার সুপার ডিস্ট্রিবিউটারকে কল করতে পারেন। দেখুন এখানে আপনার সুপার ডিস্ট্রিবিউটারের মোবাইল নাম্বার এবং সুপার ডিস্ট্রিবিউটারের নাম এখানে দেখাচ্ছে। তো এটা যদি আপনি আরও ডান দিকে টানেন তাহলে দেখুন আপনার ASM এবং ASM এর মোবাইল নাম্বার এখানে দেখাচ্ছে, তো আপনি ডাইরেক্ট আপনার ASM এর সাথেও কথা বলতে পারেন বা
সার্ভিস সাপোর্ট নিতে পারেন। এখানে দেখুন নিচে কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার এবং কোম্পানির ইমেল আইডি এখানে দেখাচ্ছে। তো চলুন আমরা ব্যাকে চলে যাচ্ছি। তো এই সিস্টেমটা বা অপশনটা কোম্পানি খুবই ভালো দিয়েছে। দেখুন এখানে একটা হাতের সিম্বল আছে, এখানে ক্লিক করলে এটা এখন অপশনটা কাজ করবে না, কোম্পানি এখন এই অপশনটাকে ইনঅ্যাক্টিভ রেখেছে। এখানে দেখুন গোলপাড়া সবুজ চারটে ফুটকুড়ির মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি সমস্ত সার্ভিসগুলো দেখতে পারবেন। তো চলুন আমি ক্লিক করছি, দেখুন সমস্ত সার্ভিসগুলো এখানে দেখাচ্ছে। তো আমি ব্যাক চলে যাচ্ছি, এখানে দেখুন আরেকটি পেজের মতো অপশন আছে, এখানে ক্লিক করলেও আপনার সার্ভিস অনেক দেখাচ্ছে। তো ব্যাক যাচ্ছি, এখানে দেখুন একটি মেসেজের অপশন আছে, এখানে ক্লিক করলে ওই অপশনগুলো আসছে আপনার ডিস্ট্রিবিউটার বা পার্টনার ডিটেলসগুলো। ব্যাক যাচ্ছি, দেখুন এখানে আমি ক্লিক করছি, দেখুন এখানে আপনার ডিএমটি কেওয়াইসি এইপিএস যে সমস্ত আইডেন্টিফায়ার সার্ভিসগুলো এখানে সমস্ত দেখুন ডিটেলস দেওয়া আছে। ধরুন আমি ডিএমটি ক্লিক করে ধরে আছি, দেখুন দুটো অপশন চললো, এখানে পিন করলেন, এখানে এইপিএসে ক্লিক করে ধরুন পিন করলাম, এমএটিএম ক্লিক করে ধরলাম পিন করলাম, প্রিপেডে ক্লিক করলাম পিন অপশনে ক্লিক করলাম, দেখুন ইউটিলিটি ক্লিক করে ধরলাম পিন অপশনে ক্লিক করলাম। তো পিন করার মানে হলো দেখুন এখানে যে যে সার্ভিসগুলো আপনারা সচরাচর বা রোজ ব্যবহার করেন সেই সার্ভিসগুলো দেখুন আপনার হোম স্ক্রিনে চলে গেছে। দেখুন এই সার্ভিসগুলো সব আমি পিন করেছি, আপনার যে যে সার্ভিসগুলো রেগুলার লাগে আপনি পিন করে হোম স্ক্রিনে নিয়ে আসতে পারেন। তো এটাই হলো পিনের কাজ। এই পেজের অপশনটা ক্লিক করে দেখুন আপনি ট্রানজ্যাকশনের যে হিস্ট্রিগুলো সেই হিস্ট্রিগুলো আপনি এখানে দেখতে পারেন, যেমন ডিএমটি রিপোর্ট, এইপিএস ট্রানজ্যাকশন, সেটেলমেন্ট রিপোর্ট, এমএটিএম এর রিপোর্ট, রিচার্জ, বিবিপিএস, কিউআর, ওয়ালেট, এইসব আপনি রিপোর্ট বা ট্রানজ্যাকশন হিস্ট্রিগুলো আপনি এখানে দেখতে পারেন। তো এতক্ষণ আপনারা দেখলেন আরএনএফআই অ্যাপে কী কী অ্যাড এবং কী কী আপডেট করা হয়েছে। তো আইডি নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।